এক সর্ববৃহৎ কেলেঙ্কারি, মুখ দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীল নীতির কথা কয়। কোভিড মহামারীর সময়ত সমগ্র দেশের জনসাধারণে জীবনটুকেই যেতিয়া সরকারখনের হাতত তুলি দিছিল, সেই সময়তো তেতিয়ার স্বাস্থ্যমন্ত্রীর মাত্রাধিক তৎপরতাত আমি কংগ্রেস দলে কিন্তু সন্দেহ করেছিল। দুই এবার আমি বিষয়টা জনসাধারণের দৃষ্টিগোচর করেছিল, যদিও জীবনের প্রতি মোহ থাকার বাবেই সেই সময়ত অসমবাসীয়ে হিমন্ত বিশ্ব শর্মার এই চতুরালিক সহজভাবেই গ্রহণ করেছিল, সন্দেহ করা নাছিল। কিন্তু আজি দুটা বছরের পিছত একটা সংবাদ প্রতিষ্ঠানে যেতিয়া টস কারেন্টের দেওয়ায় এখন আরটিআই করে প্রমাণ করে দিলে যে চীন দেশের অনা পিপি কিটর নামত এক কেলেঙ্কারি হয়েছে, সরকারের মুখপাত্র আবুল তাবুল বকিছে, পিপি কিটর উত্তর দিবলে গিয়ে কার্বি আলংয়ের কথা কইছে, কিয় জ্বর মূরলৈকে উঠিছে যেন পাও। পিপি কিটর নামত কেলেঙ্কারির তাতেই ঘটিছে, মাজনিখা বরঝাড় বিমানবন্দরত তেতিয়ার স্বাস্থ্যমন্ত্রীয়ে ব্লু ডার্টর বিমানখনের আগত পোজ দি উঠা ফটোখনের কথা অসম সরকারের মুখপাত্র মন্ত্রীদয়ে পাহরিলে সাগে, নে তেওঁলোকৰ স্মৃতিশক্তির বিলোপ হল সেয়াও বুঝি পোৱা নাই, নে রজাক রক্ষণাবেক্ষণ দিবলৈ এই ভূমিকা, 50,000 পিপি কিট অনা বুলি কৈছে, এইটাই আকৌ এবার আপনার জড়িয়ে অসমবাসীক দেখাই দিছো। এইখন ফটো কংগ্রেসে তোলা ফটো নহয়, এইখন ফটো মুখ্যমন্ত্রী, আজির মুখ্যমন্ত্রী, তেতিয়ার স্বাস্থ্যমন্ত্রীয়ে নিজে নিজের টুইটারত টুইট করার তথ্য। আমি কোনো কিনাই নাছিল, সেই কারণে আমি কৈছো কোভিড মহামারীর নামত মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজি আর আরোগ্য নিধির নামত যে 100 কোটি উপরি টাকা সংগ্রহ করা হয়েছে তার হিসাব অসমবাসীক দিব লাগে, শ্বেতপত্র প্রকাশ করক। আর বেয়া লাগিছে জেসিবি কোম্পানি নামৰ প্রতিষ্ঠানের মালিকনীগিয়ে কৈছে মই কিবা 785টা মানহে কিনিছিল পিপিকি দিছিল, সেয়া মই এনেই দিল। এতিয়া কাক কম, কোনে পতিয়াব? পুতেক নন্দিল বিশ্ব শর্মা কবলে বেয়াই পাইছে, কিন্তু উপায় তো নাই আর 17 বছর 18টাকে প্রতিষ্ঠানের মালিক হয়ে গেল, যুক্ত সময়ত আমার চা বাগিচার মানুষে 350 টাকা দৈনিক হাজিরা করব লাগে বলে স্লোগান দিয়ে আছে। সেই সময়ত হয় জেসিবি নামৰ প্রতিষ্ঠানটে বোলে রাষ্ট্রীয় স্বাস্থ্য মিশনক দান দিছে পিপিকি, তেতিয়া 1 কেজি চাউল দিয়া জনেরও মোবাইলত ফটো তুলি সরকারে দিবলৈ কৈছিলে, পেপার আর হাসতিয়া ধনের পরা বোলে 2,000 টাকা এই কোভিড মহামারীর নামত আগবাইছে বলে অসমৰ সংবাদ মাধ্যমত ফটো সহকারে বাতৰি উলাইছিল। গোটেকে 2,000 টাকা দিওঁতেই বাতৰি উলাল ফটো সহ, মাকে ইমানটা পিপিকি দিলে, এটো কিন্তু বড় বেয়া কাম হয়েছে। তেখেতৰ নাম সংবাদ মাধ্যমে এবারও নললে, আমার তো ইমান স্বার্থপর নহয় মানুষ, অসমীয়া মানুষ তো আমি ইমান দৈন্য নহয় যে কোনোবাই দান করিলে আমি সেই দাতাক আমি আমি আদর সাদর নকরো। যিদরে রতন টাটা ডাঙরিয়াক লৈ অসমবাসীয়ে জানো গৌরব করে থকা নাই, তা আমি কেলে দাতাক? মুখ্যমন্ত্রীয়ে কৈছে এতিয়া জুলুঙার মেকুরি উলুয়ার ভয় উলাই গল কারণে কৈছে, হ্যাঁ আমি বড় অকৃতজ্ঞ দাতা সকলক ধন্যবাদ জানাবলে, সেই কারণে কৈছো দাতার তালিকাখন প্রকাশ করো,
আমিও ধন্যবাদ জনাম কেলে নজনাব আমার কংগ্রেস দলৰ কর্মী সকলে আমি জানো আমিও জানো দেহে কেহে ধনে জনে পাজ্য মানে আমি সহায় করা নাই হ্যাঁ অসমৰ অসমত থকা ৰাজ্যৰ বাহিৰৰ মানুহক বাস ভাড়া কৰি ৰেল ভাড়া কৰি প্ৰদেশ কংগ্ৰেছে জানো পঠোৱা নাই বাহিৰলৈ মই প্ৰিয়ংকা গান্ধী ৰাহুল গান্ধীহতে কৰা ভূমিকাৰ কথা অনাই নাই অসমৰ কথাতে আনিছো সরকারৰ মুৰব্বীজনৰ স্মৃতি শক্তি ইমান দুৰ্বল হলে কেনেকে হ'ব গডিকে সর্বকালৰ সর্ববৃহৎ পিপি কেলে কিট কেলেংকাৰীৰ সিবিআই বা ইডিৰ দ্বারা তদন্ত হবই লাগিব এ কথাই পতি যে সিবিআই আৰু ইডিটো পঠিয়াই দিয়ে কংগ্ৰেজী মানুহৰ ঘৰলৈ সাহস আছে যদি বিজেপি দলে কৈ দেখুৱাকচোন সিবিআই আৰু ইডিৰ দ্বারা তদন্ত কৰি দেখুৱাওক স্পষ্ট কথা যেতিয়ালৈকে সিবিআই আৰু ইডিৰ দ্বারা পিপি কিট কেলেংকাৰীৰ তদন্ত সম্পূৰ্ণ নহব তেতিয়ালৈকে অসম প্ৰদেশ যুৱ কংগ্ৰেছ আৰু এনএছইউআইৰ কৰ্মীসকলে পিপি কিট পৰিধান কৰি প্ৰতিবাদ অব্যাহত ৰাখিব স্পষ্ট কথা নহলে সেইটো প্ৰতিবাদৰ প্ৰতিবাদ অব্যাহত থাকিব প্ৰতিবাদ আৰম্ভ হৈছে তথ্যগতভাৱে প্ৰত্যাহ্বান জনাইছো আৰু প্ৰতিবাদ আমাৰ তেতিয়ালৈকে চলি থাকিব যেতিয়ালৈকে চৰকাৰে তদন্তৰ ব্যবস্থা নকৰে আৰু শেহতীয়াকে কাৰ্বি আলঙৰ নিৰ্বাচন চলি আছে কাৰ্বি আলঙৰ নিৰ্বাচনত মুখ্যমন্ত্ৰীয়ে ডিঙিৰ শিৰ ফুলাই ক'বলৈ আৰম্ভ কৰিছে কাৰ্বি আলং হেনো বোলে ভাৰতবৰ্ষৰ প্ৰথমখন ৰাজ্য জিলালৈ পৰিণত হৈছে আমিও গৌৰৱ কৰিব বিচাৰিছিলোঁ কিন্তু ডি ৱাই 365ৰ এগৰাকী সাহসী মহিলা সাংবাদিক মৃদুস্মিতা ভূঞাই কাৰ্বি আলঙৰ গাঁও দুখনৰ ছবি যিটো তুলি ধৰিলে সেইটোৱেই প্ৰমাণ কৰিছে যে কাৰ্বি আলঙত যোৱা 8 বছৰে টকা খাইছে মানে টকা গুগ্ৰাহে গিলিছে ব্যৱহাৰ কৰি নহয় আত্মসাত কৰিছে গতিকে কাৰ্বি আলঙত যোৱা 8 বছৰ উন্নয়নৰ নামত যিমান পুঁজি গৈছে সেই পুঁজিৰ ভাগ দিশপুৰত দিশপুৰে সমানে পাইছে আৰু সেইকাৰণে দিশপুৰৰ মুৰব্বীজনে এতিয়া কাৰ্বি আলঙত গৈ চাৰ্টিফিকেট দিবলৈ আৰম্ভ কৰিছে যে কাৰ্বি আলঙত বহুত উন্নয়ন হৈছে কি হৈছে তেনেহ'লে সেই ডি ৱাই 365ৰ সাংবাদিকগৰাকীয়ে যিখন ছবি তুলি ধৰিছে সেই ছবিখনৰ উত্তৰ দিয়ক সাহস আছে যদি আৰু আমি আশা ৰাখিছোঁ অহা 8 জুনত কাৰ্বি স্বায়ত্ব পৰিষদৰ যি নিৰ্বাচন অনুষ্ঠিত হ'ব সেই নিৰ্বাচনত কাৰ্বি ৰাইজে এইবাৰ লুণ্ঠনকাৰী তুলিৰাম ৰংহাং নেতৃত্বাধীন বিজেপি দলক এঘৰীয়া কৰিব